আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে আভা ইসলাম রাত্রিয়াপুর লেখা মন তোমাকে ছুঁয়ে দিলাম এই গল্পের 24তম পর্ব এবং 25তম পর্ব দুটি একসাথে নিয়ে হাজির হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তপ্ত দুপুরের জাজতুঙ্গে খাবারের পর্ব শেষ হয়েছে সবে। আনফ হাত ধুয়ে এসে আবার শাড়ির আঁচল দিয়ে মুখ মস্ত, বার কয়েক কপ দিতে পড়া ঘরের দিকে চাইল। সময় এখন 3:35। মায়ের ওষুধ খাবার সময় হয়েছে। আনাফ বাসা না থাকলে মাকে নিজের হাতে ওষুধ না খাওয়ালে আনাফের মা বড্ড অনিয়ম করেন। আনাফ ফোন করলো, ফোন বের করলো, মায়ের নাম্বারে কল করে কানে ধরে রাখলো ফোন, দুবার রিং বাজল। আনাফের মা কল ধরলেন। আনাফ সালাম করে জিজ্ঞাসা করলো, ভাত খেয়েছো মা? হ্যাঁ, ওই রাসমা এসেই খাইয়ে দিয়ে গেছে। আর ঔষধ? হ্যাঁ খেয়েছি। ইনসুলিন কত দিয়েছো? 16। ঠিক করেছি না? হ্যাঁ ঠিক করেছো। শোনো, আমার আসতে দেরি হবে, একটু অন্য জায়গায় যাব। তোর বাবার কাছে? আনাফ আর চোখে আবার দিকে চাইল। আবার আনাফের কাঁধে মাথা রেখে চোখ দুখানা মেলে চেয়ে রয়েছে তার দিকে। আনাফ মৃদুস্বরে বলল, হুম। আনাফের মা আর কথা বললেন না, চট করে ফোনটা কেটে দিলেন। আনাফ মায়ের সারা শব্দ না পেয়ে ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে ফোন কানের থেকে নামিয়ে পকেটে পড়ল। আবা আনাফের হাতে নিজের হাতে নিয়ে আঙুল টেনে দিতে দিতে বলল, আপনার বাবা কোথায় থাকেন? আনাফ উত্তর দিল না, বরং এড়ে যাওয়ার উদ্দেশ্যে খানিক বেহায়া হলো। বেহায়া হলো কি? এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে বেহায়া মানে কি? আবার কোমর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, একটু চরিত্রহীন হতে ইচ্ছে করছে। হই, আবা হক চকাল। আনাফের বুকে হাত দিয়ে ঠেলে দৌড়ে মিনমিন করে বলল, ইস লজ্জা লাগছে, ছাড়ুন। আনাফ ছেড়ে দিল। আবার নাক টেনে বলল, এত লজ্জা কই রাখো, সুলেই লজ্জাবতীর গাছের নেয় লুটিয়ে পড়ো। আবা মৃদু হাসল। আনাফ নির্নিঃশেষ চেয়ে রইল মেয়েটার হাসির পানে। আবা হাসলে তার চোখ ছোট্ট ছোট্ট হয়ে আসে, চোখের কোণে দুপুরটা জল জমে যায়। হাসলে যেন মেয়েটার সমগ্র মুখ হেসে ওঠে, চোখে চোখে হাসার রাজত্ব চলে। এই মেয়েটা এমন কেন? আনাফ তার দিকে যতবার চায় চোখ ফেরাতে পারে না, চোখে সানি পড়ে যায়, তবুও মেয়েটাকে চোখ ভরে দেখার তৃষ্ণা মেটে না। এমন কেন হয়? ভালোবাসে বলেই হয়তো। আনাফ নিজেকে ধাতস্থ করে বলল, শাড়িতে ভালো লাগছে, বিয়ের পর সবসময় শাড়ি পরবে। আভা বিয়ের কথা শুনে বিমোহিত হয় আনাফের দিকে চেয়ে থাকলো, অতঃপর বাচ্চাদের নিয়ে আবদার করে বসলো, আচ্ছা শাড়ি পরব, কিন্তু আমরা বিয়ে কখন করব? আনাফ চোখ টিপে বলল, আমার কাছে আসার এত তাড়া? তাড়া নয় তো কি, এই যে লুকিয়ে দেখা করি, মন ভরে না তো? আপনার ভরে? বিয়ের পর সারা জীবন আপনাকে আমার সামনে বসিয়ে রেখে চোখ জুড়িয়ে সারাক্ষণ চেয়ে থাকব, কিন্তু তার আগে তো বিয়ে করতে হবে। আনাফ ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে ব্যাঞ্চে হেলান দিল। আবার শাড়ির আঁচল আবারও আবার কোলে তুলে বলল, শাড়ির আঁচলই সামলাতে পারো না, আবার বিয়ে করবে? দৌড়, এটা বারবার কেন পড়ে যায়? আবার শাড়ির আঁচল কোমরে গিট বেঁধে রেখে দিল, মুচকে এসে বলল, এই যে সামনে নিলাম, আর করবে না, এবার বলুন বিয়ে কবে করব? আনাফ মৃদু হাসল, অতঃপর ভীষণ থমথমে ভাবভঙ্গি নিয়ে আবার দিকে চাইল আর বলল, দেখো আভা, তুমি মাত্র মেডিকেলে ভর্তি হয়েছ, এখন তোমার সামনে সুবিশাল কেরিয়ারের চাপটা, এইসব সামলে বিয়ে নামক দায়িত্ব নিতে পারবে না তুমি, হাঁপিয়ে উঠবে। আমি চাই তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো, আমার চেয়েও ভালো ডাক্তার হও। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, 5 বছর পর বিয়ে করবো আমরা। হুম? আবার ডান হাতের 5 আঙ্গুলের দিকে চোখ রেখে টেনে টেনে বলল, 5 বছর? আমি অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাব। আমিও বুড়ো হব, বুড়ো বুড়ি মিলে আমাদের বুড়োময় সংসার হবে, কি ক্ষতি হবে তাতে? আমরা দুজনে একসাথে আছি, তাতেই হবে। আবা কি বুঝতে পেরেছে? আনাফ জানে না, আনাফ চায় আবা বুঝুক। বিয়ে নামক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বেলায় হাজারবার ভাবুক, বিয়ে কোনো ছেলেখেলা নয়, আজ যাকে ভালো লাগছে কাল থেকে অসহ্য লাগতে পারে, মনের রহস্য বোঝা কার দেয়? আনাফ চায় আবা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নিক। আবা মুচকে এসে বলল, ঠিক আছে, কিন্তু 5 বছরের পর আর 1 সেকেন্ডও অপেক্ষা করাবেন না, তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করব, রাগে কথা বলা বন্ধ করে দেব। যথাজ্ঞা, চা খাবে? আনাফ এক চাওয়ালা কিশোরকে ডেকে বলল, 2 কাপ চা দিতে। আভা এতক্ষণ একটা কিছু বলার জন্য হাঁসফাঁস করছিল, কিন্তু বলবে বলবে করেও বলা হচ্ছে না। আনাফ যদি বকা দিয়ে ওঠে? আভাকে উসখুস করতে দেখে আনাফ বলল, খারাপ লাগছে, কিছু বলবে? আভা দুদিকে মাথা নাড়িয়ে মানা করলো। আনাফ ব্রদার কুচকে আবারও আভার দিকে চেয়ে পুনরায় কিশোর ছেলেটার দিকে মন দিল। কিশোর ছেলেটা 2 কাপ চা আনাফের হাতে দিয়ে বলল, 2 কাপ 20 টাকা। আনাফ পকেট থেকে 100 টাকার নোট বের করে ছেলেটার হাতে দিল।
ছেলেটা টাকার দিকে কিছু চেয়ে থেকে আনুপের দিকে চাইল, চোখ জুড়িয়ে যাওয়ার ন্যায় এক মিষ্টি হাসি দিয়ে প্লাস নিয়ে চলে যায় সামনে। আবার চেয়ে দেখলো সব। আনুপের এই ছোট্টখাটো বিষয়টা আবাকে বারবার বিমোহিত করে, চিৎকার করে বলতে ইচ্ছে করে, শোনো পৃথিবী, এই অসাধারণ প্রেমিকটা শুধুই আমার, শুধুই আমার, গর্ব হয় আভার। আনুপ চায়ের কাপ একটাতে চুমুক দিল, ঠিক আছে বলে চুমুক দেওয়া চায়ের কাপ আবার দিকে এগিয়ে দিল। আবার চায়ের কাপ হাতে নিয়ে বলল, কী দেখলেন চায়ে? চিনি লেখা ঠিক আছে কিনা। আবার চাকে থেকে তার চোখে আনুপকে দেখতে লাগলো। সরাসরি কখনোই আনুপের দিকে চোখ রাখতে পারে না আভা, লজ্জায় গুটিয়ে যায়। আর আনুপের দু একটা লজ্জাহীন কথা যে আবাকে লজ্জায় কীভাবে যেন খুন করে দেয়, তার সবসময় আর চোখে আনুপকে দেখে। আবা দেখা গেল কোনো দিন আনুপকে চোখ পাকা করে দেখতে গিয়ে আবার চোখ তেড়া হয়ে গেল। তারপর আবার যা দেখবে সব দুটো দেখবে, আনুপও কি দুটো দেখবে? ইস, দুটি আনুপ ভাবতেই কেমন যেন পেটে মোচড় দিচ্ছে, রোমাঞ্চকর লাগছে, ইচ্ছা করছে এখনই তেড়া চোখে হয়ে যেতে। কী ভাবছ? আনুপের কথা শুনে আবার ধ্যান ভেঙে যায়। হালকা আবার হালকা করে কাশে, তারপর আনুপের দিকে মায়াময় চোখখানা রেখে মিষ্টি করে আবদার করে, আমার তো এখন ছুটি, মেডিকেল শুরু হতে আরও দু মাস, আমরা আরও একটা টুরে গেলে কেমন হয়? এবার কিন্তু সিলেট যাব। এতটুকু ছিল গল্পের ২৪তম পর্ব। এখন আপনাদের জন্য থাকবে গল্পের ২৫তম পর্ব। টুরে যাবার কথা আনুপের ভেতরটা নাড়িয়ে দিল, সচেতন মনে নানা জল্পনা কল্পনা এঁকে ফেলল। আবার নিশ্চয়ই একা টুরে যেতে চাইবে না, আনুপের বন্ধুদের সঙ্গে নিয়ে যেতে বলবে। এ কদিন আবার সাথে আনুপের বন্ধু বান্ধবের বেশ সক্ষমতা করে উঠেছে। আনুপের বন্ধুরা ছাড়া টুরে মজা করতে পারবে না আভা, আনুপ দ্বিধান্বিত হলো, কি উত্তর দিবে টাওয়ার করতে পারলো না, বলল এখন না আরও কদিন পরে যাব। হুম, আবার নাচর বান্দার ন্যায় আচরণ করলো, গাল দুখানা ফুলে ফেপে ঢোল করে বলল, এখন কেন নয়, গেলে কি হয়, সবসময় আপনার এই করোনা সেই করোনা, সারাক্ষণ শুধু না আর না, আপনি বলেছেন এক্সাম পরে আমরা টুরে যাব, এখন নিজে কথা পাল্টাচ্ছেন, এটা ঠিক না। আনুপ খানিক কঠিন চোখে আবার দিকে চাইল। আভা আনুপের লাল চোখে চোখ দেখে আদরে বিড়াল ছানার ন্যায় মিয়ে গেল। আভাকে এমন গুটিয়ে যেতে দেখে আনুপের বড্ড মায়া লাগলো, না চাইতেও আবার মায়াময় মুখে হারিয়ে গেল, না করতে একদম ইচ্ছে করলো না, বরং মুচকে সে দ্বিধা জড়ানো কণ্ঠে বলল, আচ্ছা যাব, তুমি শুধু আর আমি, হবে? আবার হক চকিয়ে গেল, দু হাতে মানা করে বলল, না না, বিয়ের আগে একা দুজনে কোথাও যাওয়া যাবে না, ভুল হয়ে যাবে, আপনার বন্ধুদের বলুন ওরাও আমাদের সঙ্গে যাবে, তারা গেলে অনেক মজা হবে, ওরা খুব দারুণ মানুষ। আনুপের চোয়াল শক্ত হতে লাগলো। আবার যা একবার মুখ দিয়ে বের করেছে এখন তা ফিরিয়ে নেবে না, কাজ করে দেখাবে, মেয়েটার জেদ সম্পর্কে আনুপ খুব ভালো করে জানে। আনুপ বলল, না দুজনে একা যাব, না হলে যাওয়ার দরকার নেই, আপনাকে ওদের সাথে ঝগড়া হয়েছে? আবা পিটপিট করে চোখ পিটপিট করেই বলল। আনুপ দ্রুত উত্তর দিল, না তেমন কিছু না। তাহলে ওদের নিতে চাচ্ছেন না কেন? আনুপ আকাশের দিকে চেয়ে চোখ উল্টে মৃদু নিঃশ্বাস ছাড়ল, হার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, সে কণ্ঠনালী গম্ভীর করে বলল, আচ্ছা আচ্ছা যাব, সবাই যাব, হয়েছে শান্তি? আনুপের হ্যাঁ বোধ করতে শুনে আবার খুশিতে নেচে উঠল যেন। আনুপের বাহু দু হাতে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, থ্যাংকস, সবসময় জেদ করো, তোমার সব জেদ আমাকে পূরণ করতে হয়, কি মুশকিল, করবেন সারা জীবন করবেন, কোনো ছাড় পাবেন না। আনুপ মৃদু হাসল, মেয়েটার এমন চঞ্চল রূপে আনুপ কুপকাত, এত আদরে একটা মেয়ের আবদার না রেখে পারা যায়? বরং ইচ্ছে করে মেয়েটাকে বুকের ভিতর ঢুকিয়ে ফেলতে, তারপর তার ছোট্ট বড় সম্ভব অসম্ভব সকল আবদার একসঙ্গে পূরণ করে ফেলতে, এত ভালো লাগে কেন এই ছোট্ট মেয়েকে? আভা আনুপের হাত টেনে ধরলো, আনুপ প্রকোচকে চাইল, আবার হাতের উপর কিছু একটা আঁকিবুকি করতে লাগলো। আনুপ মনোযোগ দিয়ে দেখতে লাগলো আভার কাজ, কি লিখেছে সে? আভা কিছু একটা আঁকলো, বলেন বলেন তো কি এঁকেছি? আনুপ অবলীলে বলল, একটা কুঁড়েঘর, এই কুঁড়েঘরটা আমাদের, আমরা এখানে সোনার একটা সংসার পাতব, ঠিক আছে? আচ্ছা পাতব, এবার আভা এবার আরও একটা চিত্র আঁকলো। আভা প্রশ্ন করলো, আগে আনুপ বলল, একটা মেয়ে, এটা আমি আপনার বয়ফ্রেন্ড। আনুপ মুচকি হাসতে লাগলো। আবার এবার আরেকটা চিত্র আঁকলো, আনুপের খুব মজা লাগছে আবার বাচ্চামো, মেয়েটা আনুপকে দেখলে কেমন যেন বাচ্চা হয়ে যায়, সে হেসেই বলল, এটা নিশ্চয়ই আমি। হ্যাঁ হাসছেন কেন, হাসবেন না আমার লজ্জা করবে। আনুপ হাসতে লাগলো। আবা আনুপের হাসির দিকে চেয়ে রইল অবলীলায়, সে এমন করে হাসে কেন, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি কি তার? হ্যাঁ তার, শুধু আবার ব্যক্তিগত মানুষটার। আভা আনমনি বলল, আপনি এত সুন্দর করে হাসবেন না, আমার বুকে ব্যথা করে।
চোখ অসার হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, এমন করে হাসলে আমি সুখের যন্ত্রণায় মরে যাব একদিন। আনফ হাসি থামায়, চোখ পলকহীন চেয়ে রয়ে আভার দিকে। আভা কিছুক্ষণ আনফের দিকে চেয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়। বুকের ভিতর আবার যেন কেউ ঢোল পেটাচ্ছে। চেয়ে থাকতে ইচ্ছে করছে না একটু, চোখে সানি পড়ে যাবে যেন। আনফ আবার না টেনে ঘোরময় কণ্ঠে বলল, তোমার কথাগুলো এত সুইট কেন? এত প্রেম কোথা থেকে আসে? হুঁ, প্রেমে পড়ে দেবদাসী হয়ে যাচ্ছ, এ বলে হেসে দিল। আভা লজ্জায় যেন পাথর হয়ে গেল। ইস ইস, সে এমন কেন? সদা আভাকে লজ্জা দেয়, লজ্জা যেন খুন করে ফেলতে চায়, খুব খারাপ সে। আনফ বুঝতে পারলো আবার লজ্জা পাচ্ছে, মেয়েটা লজ্জায় আর চোখ ফেলতে পারছে না, চোখ বুঝে হাঁসফাঁস করতে থাকে, এত লজ্জা। আনফ পরিস্থিতি স্বাভাবিক করতে গলা ঘেঁষে উঠল, বলো কী যেন আঁকছিলে, আর আঁকবে না? আবার স্বাভাবিক হলো, আর চোখে আনাফের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। আনাফের বলিষ্ঠ হাত দুহাতে টেনে নিজের কোলে নিয়ে আবারও আঁকিবুকি করতে লাগলো, আবার লিখল এবার কিছু। আনাফ অনুভব করে পড়ার চেষ্টা করলো, আবার প্রশ্ন করলো, কী লিখেছি বলতে পারবেন? আনাফ আবার চোখে চোখ রেখে বলল, বললে লজ্জা পাবে না তো? আবার রেগে গেল। আনাফের হাতে কিলগুশি দিয়ে বলল, ইস আপনি খুব খারাপ, সারাক্ষণ এমন করেন। আনাফ হাসতে থাকলো, কেমন যেন প্রাণ খোলা প্রাণোচ্ছল হাসি। প্রিয়তমার কাছে থাকলে সে সদা এমন করে হাসে, নিজের গুরুগম্ভীর বৈশিষ্ট্য কোথাও যেন ছুটে পালিয়ে যায়। আনাফ হাসি থামালো, আবা আনাফকে মারা থামিয়ে ক্লান্ত হয়ে আনাফের বাহুতে মাথা রাখলো, হাত টেনে ধরলো আনাফের, শাসিয়ে বলল, এবার কিন্তু মজা করবেন না, যা লিখেছি তাই বলবেন। আচ্ছা বলবো, আনাফের ঠোঁটের সকৌতুক হাসি। আবা আবারও কিছু একটা লিখল, আনাফ পড়ল, আমি আপনাকে ভালোবাসি। আনাফের ঠোঁটে হাসি ফুটল, এমন করেও বুঝি মেয়েরা ভালোবাসা প্রকাশ করতে জানে? সে পুরুষ হয়েও এত নিঃসংকোচে ভালোবাসি বলতে পারে না, কেন পারে না? আবার নরম তুলতুলে গাল লাল হয়ে আছে, লজ্জায় তরতর করে কাঁপছে, সামান্য ভালোবাসিটুকু বলতে লজ্জায় যেন মরণকে বরণ করে নিচ্ছে। আনাফ আর লজ্জা দিল না তাকে, বরং আবার হাত টেনে ধরে বলল, অনেক লিখেছ, এবার আমি লিখি। আনাফের হাতে আবার হাত মুষ্টিবদ্ধ করা, আবার হাত মৃদু চেপে চাপ দিয়ে আনাফ লিখল কিছু। আবার চমকে উঠল, হাত সরিয়ে দিয়ে বলল, না আমি পারবো না। আনাফ মিহি এসে বলল, চেষ্টা করো পারবে না, আপনি আমার বড়, বড় মানুষের সাথে প্রেম করেছো অথচ তুমি বলতে পারবে না, এটা কেমন ধরনের অবিচার? না না, কেমন যেন লাগবে বলতে, আমি পারবো না। পারবে বলো তুমি, আপনি? আনাফ আরো চোখে এলো আবার মুখের দিকে, হুইস্কি কণ্ঠে বলল, তুমি? আপনি, তুমি, আপনি, তুমি? আনাফ ফিক করে হেসে দিল, সরে এলো, আবার সাথে আবার ঠোঁট কাঁপছে, কি করে ফেলল সে, তাকে তুমি করে বেড়ে বলে ফেলল, ইস! আনাফ আবার রক্তিম হয়ে যাওয়া নাক টেনে বলল, এবার থেকে তুমি করে বলবে, ঠিক আছে? আবার হাতের উপর হাত রেখে ঘষে যাচ্ছে, কি বলবে তুমি করে, কি বলবে? হুম হুম, বলবে, কেন বলবে না? সে প্রেমিক হয় আবার, প্রেমিককে তুমি করে বলাই যায়, সে আবদার করেছে, আবা অবশ্যই তার আবদার রাখবে। মৃদু হাসল আভা, অনেকটা সময় পেরিয়ে গেছে, সময়ের কথা বেমালুম ভুলে গেছে আনাফ। আনাফ তারা নিয়ে ঘড়িতে তাকালো, সন্ধ্যা হয়ে এসেছে, বাসায় যেতে হবে। আভাকে বলল, বাসায় যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। যাওয়ার কথা শুনে আবার মন খারাপ হলো, বলল, যেতেই হবে? হুম যেতেই হবে, বিয়ের পর আর যেতে দেব না, এখন একটু কষ্ট করে নাও। হুম, আভা সোজা হয়ে বসলো, আনাফ বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, কাঁধে ব্যাগ তুলে অ্যাপ্রন হাতে জড়ালো, আবার হাত টেনে জোর করে ওঠালো আর বলল, চলো। আভা হেলে দুলে আনাফের সাথে পা মেলালো। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, দুটি পর্ব মিলে আপনাদের কাছে এই পর্বটা কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক শ্রেণীর সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।